আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সকালবেলায় থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে প্রচুর পরিমাণে অন্ধকার, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। আর দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের ফাতেমা এখন পর্যন্ত সুস্থ হয় নাই আর কি। ওর জন্য একটু দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই আর কি। আর ইমন বলছিল যে ইউটিউবে ভিডিও আসে না কেন, ভিডিও আসে না কেন, ভিডিও করতে ভাই একটু সময় লাগে আর কি, একটু সময় লাগে, তারপর এডিট করতে একটু সময় লাগে। তো সব কিছু মিলে আর কি, যে ভিডিও করতে গেলে আসলে কাজে একটু প্রবলেম হয়ে যায়, তার জন্য কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করি আর কি। আর ফাতেমা আজকে আসে নাই, একটু খারাপ লাগতেছে যে মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। আর ফাহিমা আজকেও বেনির পাতা নিয়ে বসছে, আর রত্নও গোলাপের গোড়া কাটতে বসে গেছে, আর রূপা এই মাত্র ওই যে মেরুন পাতার বস্তাটা নিয়ে আসলো, কারণ মেরুন পাতা কাটতে হবে তো আমাদের বাসের জন্য, এই জন্য মেরুন পাতাটা নিয়ে আসলো আর কি। আর আমি সকালবেলা যে আমাদের যে জারবেরা যে ফুলগুলো বানানো হয়েছিল, রূপায় বানাইছিল, এটা গোড়াটা এত পরিমাণে মোটা আর কি, এটা দিয়ে কাজ করতে খুব কষ্ট হবে আর কি আমার, তার জন্য আমি এটা কাইটা রেডি করে রাখতেছি আর কি। তো এটা দিয়ে যেই সব এই ফুল দিয়ে যেই সব জিনিস সাজানো হবে, একটা জিনিস আমাদের হাতে আছে তবে বক্স নাই, তো বক্সটা হাতে চলে আসলে জিনিসটা সাজানো রেডি করে সাজানো শুরু করে দিব আর কি। তো সব জিনিস রেডি করে রাখতেছে আর কি, যে কোনো সময় আমাদের কার্টন চলে আসবে। তো যেহেতু আমাদের সব মাল বক্সে করেই যায়, তো বক্সটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিসপত্র সাজায় রাখলেও অনেক সময় বক্সের জন্য আমাদের প্রোডাক্টটা যায় ডেলিভারি হয় না আর কি। তা আগে হচ্ছে আমাদের বক্স, মাল মেটেরিয়াল, তারপর হচ্ছে সাজানো, তারপর হচ্ছে এখান থেকে অর্ডার আসে সেখানে চলে যাবে। সকালবেলা রূপা ভাঙাভাঙি শুরু করে দিছে। রূপাটা তো রাগ কেন রূপা? হ্যাঁ, তো রাগ কেন, রাগারাগি শুরু করছো কেন? আচ্ছা, একটু সচেতন থাকবা, প্লেটটা বাংলা তোমার একদম ভাঙা পেয়ে খাইতে দেবো, বুঝবা। এই হলো কথাবার্তা, কামকাজ। সকালবেলা আইসা, এখন বাজে যেহেতু 11টা, সকালবেলা আইসা এই জিনিসপত্র গোনাগুনি, কোন জিনিসটা কত পিস আছে আমাদের হাতে, কোন জিনিস স্টকে আছে, কোন জিনিস লাগবে, কোন জিনিস কত পিস অর্ডার দিতে হবে, এই জিনিসপত্র নিয়ে সকালটা আসলে পার হয়ে গেল আজকে। এটা হচ্ছে কথা। তো যাই হোক, আমি এটা গোড়াগাইটা রেডি করি, আর রূপা মেরুন পাতা কাটবে, তারপরে আবার পরে আবার কথা বলতে আসবে ক্যামেরার সামনে। পলি দিয়ে কী করবা? ও পাতা কাটা রাখবে। দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ, এখন বাজে হচ্ছে দুপুর 3টা। আর কাজকাম যতটুকু করতেছি, মানে সকালবেলা যেই কাজটা নিয়ে বসছি এখনও সেই কাজটাই করতেছি, কারণ এটা এতটাই খারাপ লাগে, এটা গোড়াটা কাইটা ছোট করতে মানে খুব কষ্টকর আর কি। যে একটা জিনিস করার পরে যদি সেই জিনিসটা আবার রিপেয়ার করতে হয় বা কাউকে হাত লাগাইতে হয়, সেটারও বেশি কষ্ট আর কি। ফুল বানানোর চাইতে ফুলের গোড়াটা কাটতে আরও বেশি কষ্ট। দেখেন রূপার মুখটা কেমন হয়েছে, কারণ রূপায় তো ফুলটা বানাইছে এই জন্য আর কি। যাই হোক, রূপায় অনেক বড় একটা উপকার করে দিয়েছে আমারে, আমার উদ্ধার করছে রূপা এই ফুলটা বানাইয়া, হয়তো অনেক বড় বিপদের মধ্যে আমাকে পড়তে হইতো। আর রূপা তো মাশাআল্লাহ এমনি অনেক সুন্দর, রূপার হাতের কাজও খুব সুন্দর। এই যে বলি না যে রূপা সুন্দর বলে যে রূপা কেমন করে তো দেখাই, ওই যে
ভীষণ খুশি রূপায়, রূপারে সুন্দর বললেই হয়, রূপার এর চাইতে খুশি মানুষ মনে হয় দুনিয়াতে নাই। আর ইমন বলছো ওদেরকে নাচ শিখাবা, অবশ্যই শিখাইও। ওই যে টানতে টানতে নিয়ে যাবো, ওরে ওই বেশি ডিল খায়, নাচের গান টান শুনলো ওই বেশি ডিল খায়। আর রূপাও খুব ভালো নাচে, ওই যে রূপাও খুব সুন্দর নাচে, কিন্তু রূপার চাইতে ইমন সাইমার গলার মধ্যে রশি বাইন্দা। ওই যে আমাদের আমাদের মাল ডেলিভারি হয় যে পিক আপের মতো করে আমরা মাল দিই, সে একটা পিক আপ নিয়ে আসবে, পিক আপের পেছনে বাইন্দা রশি দিয়া মানে টানতে টানতে নিয়ে যাবো তোমার নাচে। ওখানে যে আর একটু নাচ টাচ শিখাবো আর কি, কারণ সামনে ওদের অনুষ্ঠান তো একটা, সেখানে নাচ টাচ করবে আর কি। রূপারও নিয়ে যাবো। হ্যাঁ রূপা সুন্দর তো, রূপার একটু ভালো মানে সম্মান দিয়ে নিবা আর কি, সম্মান দিয়ে নিবা বলতে গেলে কি ফাইমারের নাচ পিক আপের মধ্যে বাইন্দা খারাপ করে নিবা, রূপার আত্মাও পাই নিবা। যেহেতু একটু সুন্দর আর একটু সম্মান আছে না, যে ওর সুন্দরভাবে নিতে হবে, এই সম্মান সেই সম্মান। ফাইমা দাঁড়ায় দাঁড়ায় যাবে, ফাইমার পায়ে কষ্ট হবে, আর তোমার আপা বাইন্দা তোমার সোয়া সোয়া নিবে, এটা তার বেশি ভালো। ইমন ভালো কথা, যদি পারো গাছতলি আগে নিয়ে যাও, তো দেখো তো কোনটা কত দাম বলে, এটা দাম একটু বেশি দাবার, এটা সুন্দর তো, ওটা ওটা দাম একটু বেশি দাবা, কিন্তু ওটা শুনি ওটা একটা দাঁত দেখা, দেখি দাঁতটা দেখা তো, ওই যে একটা দাঁত বেঁকা ওর, এই জন্য একটু দাম বেশি চাবা, কবে তোর দাঁতটা একটু সুন্দর তো, এই জন্য একটু দাম বেশি চাবা। আর আমাদের রুড়ারে আর ফাতেমার অগরটু সুন্দরভাবে নিও, কেন ওরা একটু ছোটো তো, আর দুইটা একটু বড়ো তো, অগরটু বললাম তো যারা যে সম্মানে নিতে হবে সেই সম্মানে নিও। আর ওই রুনার একটু রুনার যদি পারো আত্মা বাইন্দা পিক আপের সামনে বহাই নিও। আর ফাতেমারে পিক আপের ওই যে উপরে যেখানে ড্রাইভার যেখানে বসে তার উপরটা ছাদ থাকে না, ওই ছাদের ভিতরে বাইন্দা সুন্দর করে শোয়াই শোয়াই নিত, সাথে বালিশও দিয়ে দিবো, অসুবিধা নেই। আর ফাতেমা একটু অসুস্থ, ফাতেমারে নিয়ে আমরা মজা করতেছি, আল্লাহ মাফ করুক, ফাতেমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর ওই রত্না, ওই যে রত্নারা দেখতে পাই না, রত্নারে কীভাবে নিবে আমি বলি না, রত্না নতুন, রত্নারা যদি এখনই এরকম রত্নারা যদি বলি যে বাইন্দা বাইন্দা নিতে হবে, রত্না দেখা গেছে কালকে থেকে অফিসে আসা বন্ধ করে দিবে। যাই হোক রত্না এই বছর নতুন, সামনে বছর রত্নারা যদি পারি গাবতলিয়াতে উড়ানোর ব্যবস্থা করবো আর কি। আর ফাইমা রূপা ওরা তো পুরানো, ওদের একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ভাই, তুমি তারা কোনো উপায় নাই ভাই, একটু নিও ভাই, কষ্ট করে একটু নিয়ে যাও, তোমার বই নেব। অনেক মজা হলো। আর একটা মজার বিষয় সেটা হলো যে আমাদের অফিসে চা বানাইছে কেনা, শারমিন চা বানাইছে, আজকে চা বানাইছে হচ্ছে শারমিন। শারমিনটা তো ভিডিওতে আমি দেখাইছি, যেখানে রান্নাঘরে ফাতেমা অনেক সময় রান্না টান্না করে, তার জন্য কালো জিরা রাখা হয় আর কি। তো শারমিন নাকি আজকে চা বানাইতে গিয়ে পাত্রির বদলে কালো জিরা দিয়ে দিছে আর কি, কালো জিরা দিয়ে দেওয়ার পর কালার কি আসছিল, কি হয়েছে ঘটনা একটু বলো তো, রোনা বলো তো ঘটনাটা কি হয়েছে, বলো বলো কি হয়েছে বলো, কি সরম। যাই হোক চা পাতির পরিবর্তে কালো জিরা দিয়ে দিছে আর কি। তাই শারমিনের মুখ থেকে শুনি শারমিনের আজকে চা বানানোর মজার বিষয়টা, শারমিন তুমি বলো যে আজকে চা পাতার পরিবর্তে তুমি কি দিছো বলো, কালো জিরা দিয়ে চা বানিয়েছো শারমিনে, তারপর সেই চা গুলো কি করছো? নিজেরাই পাত্তি কই আছে কি আছে না আছে নিজেরাই জানেন, আর জানবে কি করে, শারমিন তো নতুন আসলে, কয়েকটা দিন যাক তারপর শারমিন সবকিছু শিখে যাবে আর কি, ওদের মতো দুর্নীতি কিভাবে করতে হয়, কিভাবে মিথ্যা কথা বলতে হয়, কিভাবে। আর আরেকটা ভালো বিষয় হচ্ছে আমাদের অফিসের মেয়েগুলো আজকে সব কটা নামাজ পড়ছে, এটা হচ্ছে সব থেকে শান্তির একটা কথা, আসরের নামাজও পড়াবো, মাগরিবের নামাজ পড়ায়, তারপর আজকে ছুটি দিবে এগুলো। মানে তো কী হয় যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ সে মাগরিবের নামাজ তো কখনোই পড়বে না, আসরের নামাজও পড়বে না, খালি জোহর। দেখেন কি স্টাইল করে কথা বলা, ট্রেনিং নিচ্ছে।
বাইরে এত পরিমাণে বৃষ্টি, যেটা আমার সবসময় ভালো লাগে আর কি, যে বৃষ্টিটা আমার আসলেই অনেক 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 ভালো লাগে আর কি। অনেকের মুখে শুনি যে বৃষ্টি ভালো লাগে না, কিন্তু আমার এত পরিমাণে বৃষ্টি ভালো লাগে যা বলার মতো না। আর মাত্র 7-8টা ফুল আছে, এই কটা কাটলেই আমার শেষ। আর এখন বাইজা গেছে প্রায় বিকেল 5টা আর কি, 5টা বাজে। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যা বলার মতো না আর কি। এই জামা খুললেই দেখা যায় আর কি বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ইচ্ছা করতেছে বাইরে যেয়ে দাঁড়ায় দাঁড়ায় একটু বৃষ্টি দেখি, কিন্তু এখন আর যাওয়া সম্ভব না, যাবো না। আর এই রুমে ফাইমাই গোলাপগুলো কি শুকাইছে? আচ্ছা। আর এই দিকে ওরা নতুন আরেকটা কাজ নিয়ে বসছে, যেই কাজটা ওদের দেখলাম রেডি করতে মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুব ভালো করে ফেলাইছে ওরা। এই যে শারমিনার জন্য দুজনে মিলে কাজ করতেছে, আর ওনা সাজাই দিচ্ছে আর কি। ওদের বোরকা টোরকার জন্য এই ঘরে আমার আসতে ইচ্ছা করে না। আমি সবসময় একটা কথা বলি যে বোরকার জন্য আমার বিরক্ত লাগে এই ঘরে মধ্যে আসতে। আর এই হলুদ ফুলগুলো দেখতে অনেক সুন্দর না? এটা আমরা আমাদের ঘরে চলে যাবে আর কি, এটা আমাদের রং করে ফ্যানের শুকানোর জন্য এখানে দেওয়া হয়েছে আর কি। বুদ্ধি কালকে থেকে কী করা, মিক্সি করে আসবা কালকে থেকে? বোরকা পরবে না, আমি তো কালকে থেকে যদি মেক্সি পরে আসে তাহলে ভালো। মেক্সি সুদা ড্রামে তো ভরে রাখবা, বারান্দা নিয়ে রাখবা। আচ্ছা ঠিক আছে রাখো, আমি তো বলি তোমাদের বোরকাগুলো একটা রাখার জন্য একটা ব্যবস্থা করো, একটা ড্রাম বা একটা কিছুর মধ্যে রাখার সৌন্দর্য থাকবে, ভালো থাকবে, ধুলাবালি পড়বে না, ভালো এমন কোনো ব্যবস্থা করো আর কি। আমি তো বললামই তোমাদের। বৃষ্টিও শেষ, আমাদের কাজের গতিও শেষ, কাজ শেষ। মানে এই ফুলটা আমার যতটুকু সম্ভব হয়েছে, সম্ভব কি বলতে গেলে আমি সব ফুলে করে ফেলছি ময়লার ভিতর থেকে। এখন ফাইমা শুধু বাইচা বাইচা ফুলগুলো উড়াই রাখবে। আর ফাইমারও কাজ শেষ হয় নাই, রত্না এই কটা কলি নিয়ে বসছে। রত্না এই কটা কলি শেষ হইলে আমরা ইনশাল্লাহ চলে যাবো আজকে। আর রূপা আজকে মেরুন পাতা কাটতে বসছে। রূপার মেরুন পাতা দেখেন কি চুল টালাটানি শুরু হয়ে গেল, দেখাইতে পারলাম না ক্যামেরায়। এদিকে আমি ব্লগে কথা বলি, ওদিকে চুল টাইন না ওরা ফালা দিতেছে। তোমার যেটা পিঠার দরকার তুমি ওরে কি হুমকি দিতেছ, ওরে বাইরে নিয়ে নিবো, ওরে তারপর দেখকে দিবি না, বাইরে নিয়ে করে মার দিবি। রূপা তুমি আজকে থানায় জিডি করবা, তোমারে বাইরে নিয়ে বলে মারবো। আর মারামারি করো না, শান্তি মতন ক্যামেরা একটু কথা বলতে দাও। হ্যাঁ কাজ শেষ, রুনাদের কাজও দেখাইলাম, রুনারা এখন ওইটা পুরোপুরি শেষ হবে না, কালকে আবার ধরতে হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলে দাও।